আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমাস রেসিপিস অ্যান্ড ব্লগস ইন ইটালি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ আয়োজনে আমার আজকের রেসিপি মজাদার চটপটি। ঈদে পোলাও, ফিরনি, পায়েস, সেমাই এগুলোর পাশে চটপটি হলে কিন্তু দারুণ লাগে। আর ঈদে চটপটি থাকবে না তা কিন্তু হয় না। তো চলুন দেখে নেওয়া যাক চটপটি তৈরিতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি ডাবলি ডাল নিয়েছি বা চটপটির ডাল, যে যেটাই বলুন। তো এটাকে আমি প্রথমে একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 3-4 ঘন্টার মতো। তারপর এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। তো আমি একটি হাঁড়িতে ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2-3টে এলাচি, 1 টুকরো দারচিনি আর 2-3টে তেজপাতা। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন, তবে পরিমাণে একটু বেশি। তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কেটে রাখা আলু। আমি আলুগুলোকে কিউব কাট করে নিয়েছি, তো এখন সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আমি এখানে কিছু শসা কুচি, কিছু টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো আমার ডাবলি ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি চটপটির মশলা। চটপটি মশলা আমি ঘরে তৈরি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। তারপর ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি এতে দিয়ে দেব তেঁতুলের টক। তেঁতুলটাকে আমি পানিতে ভিজে লবণ দিয়ে রেখেছি, আর কোনো মশলা দিইনি টকে। আপনারা চাইলে টকটাকে ভালোভাবে জাল করে একটু ঘন করে নিতে পারেন, চাইলে আপনারা চিনিও দিতে পারেন তেঁতুলে। তো এখন কিছু পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে একটু সাজিয়ে নেব। আপনারা এখানে ধনে পাতা কুচি নেবেন, আমার কাছে নাই সেজন্য আমি দিচ্ছি না। তারপর আমি এখন দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ডিম, একটু গ্রেট করে নিয়েছি। আর চটপটিতে ফুচকা না দিলে কিন্তু চটপটির টেস্টটা ভালোভাবে বোঝা যায় না। তো আমি এখানে একটু ফাঁকিবাজি টেকনিক করেছি। আমি এখানে কিছু কর্নফ্লেক্স গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খেতে অনেকটা ফুচকার মতোই লাগবে, কেউ বুঝতেও পারবে না যে এটা আমি কর্নফ্লেক্স দিয়েছি। তো আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন চাইলে, আশা করি আপনাদের কাজে দেবে। তো ঝটপট তৈরি হয়ে গেল মজাদার চটপটি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমাকে এগিয়ে যেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।